দেখতে পাচ্ছ এখানে অল্প ফুল ফুটে আছে, বেশি নেই কো, আরো অন্যদিকে তুলে নিয়ে আসবো। এখন এটুকাই দেখাচ্ছি তোমাদের। আর এখানে জবা ফুল এখন ফোটেনি, ফুটে আছে মানে এখন কুড়ির মধ্যে হয়ে আছে, কুড়ির মতনই, ঠিক আছে। এখন রোদ পাবে, তারপরে এটা ফুটে উঠবে। দেখো এটা জবা ফুল, দেখো এগুলো ওল গাছ, ওলের গাছ কত লাগানো আছে। দেখো এটা আমাদের বাছুর, আর দেখো ওদিকে মাঠ দেখতে পাচ্ছ। চলো তোমাদেরকে কি কি ফুল তুলে নিয়ে এসেছি দেখায়, ঠিক আছে। এগুলো কি ফুল অতটা জানি না, তবে নামটা। আর এগুলো তো কি হয়েছে, শেষ হয়েছে তা ছেলেটা করো, এই কলকে ফুলগুলো নিয়ে নিল দু একটা, যে মধু থাকে যে ওর মধ্যে খাবো বলে, খুব ভালো লাগে তাই বলছে। আর জবা ফুল তুলেছে, এটা বেলি ফুল, ঠিক আছে। এগুলো দিয়ে আমি পুজো দিই, আর বেশি ফুল তুলিনি, আমাদের ছাদে আছে, ওগুলো তুলে নেবো। দেখো আমি এবার মশারিটা তুলে নেব, মশারিটা একটা এই খুলে দিয়েছি দড়ি, তো এবার মশারিটা তুলে বালিশ টালিশগুলো ঝেড়ে, বিছানা টিছানা ঝেড়ে, তারপরে তোমাদের সাথে আবার দেখা করতে আসছি, ঠিক আছে। তো মশারিটা তোলা হয়ে গেছে, বিছানাটা একটু ওই যেমন তেমন করে ঝেড়ে নিলাম, কারণ আমার বাবু আবার উঠে নোংরা করে দেবে। দেখতে পাচ্ছ দেখো কী রাখলো বিছানায়, এক্ষুনি আলু ভাজতে লাগলাম। দেখো হ্যাঁ এবার মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি, তোমার ছেলেটা আলু ভাজা খেতে খুব পছন্দ করে, আলু ভাজায় ভাজতে লাগলাম। তরকারিটা কিছু খায় না তেমন, খুব কম আলুগুলো বেছে তুলে নিতে হওয়ার জন্য না, আলুটাই ভাজতে লাগলাম, দেখলাম আলুটাই ভাজে আছে। তো আলু ভাজা হয়ে গেছে, দেখো এটা লঙ্কা দিয়েছি আর এটা লঙ্কা দিইনি, আমার ছেলের জন্য তুলে নিয়েছি, ঠিক আছে। এটা লঙ্কা দিয়েছি, আমার ছেলেটা একবারে ঝাল খায় না জানো তো তোমরা সবাই। আর আজকে এমনিতে অল্প করেই আলুটা ভেজেছি, কারণ তোমার দাদা ভাই আজকে খাবে কি খাবে না ঠিক নেই। তো হয়ে গেছে দেখো লঙ্কা দিয়ে ভাজা, লঙ্কাটা লাস্টে ফেলে দিয়েছি। তো আমার তরকারিটা দেখো আমি কাটা হয়ে গেছে, আমার তরকারি দেখো পই, এটা ভেন্ডি, আর ওগুলো কলাই লাফা করা, আর আলু দিয়েছি এর মধ্যে, এটা লটপটি তরকারি হবে একটা। আর দেখো এখানে কেটে রেখেছি পটল, আর ওগুলো আলু, আর এটা টমেটো ঝোলের মধ্যে দেবো, আর করলা একটা রেখেছি, আর দুটো আলু রেখেছি গোটা গোটা, এটা সিদ্ধ হবে, ঠিক আছে। আর রান্না করব তারপরে তোমাদের কাছে তখন আসব, এখন মোটামুটি এতটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে, ঠিক আছে। এখন আসছি, আমি চান করে চলে এসেছি, দেখো চান করে নিয়েছি। তো এখন আমি রেডি হয়ে নেবো, দিয়ে রান্নাটা চাপিয়ে দেবো, রান্না করে নেবো। এখন দেখো রেডি হচ্ছি, ঠিক আছে, তোমরা দেখো শুধু। দেখো এটা হচ্ছে গার্নিয়ার ক্রিম, ঠিক আছে, এটা আমি সবসময় ইউজ করি না, তবে আজকে তোমাদের ভিডিও শেয়ার করছি সেজন্য তোমাদের আমি এমনি চান করে এটা কোনো সময় ইউজ করি না, মাথাটা আঁচড়ি নিই, সে দুটা ঠিকই নিই, তারপরে রান্না চাপিয়ে দিই। আমি আজকে তোমাদের ভিডিও করছি সেজন্য তোমাদের সাথে শেয়ার করছি। দেখো গার্নিয়ার আমি সবসময় এটা মাখি না, তার নাকি না, আমি মুখে খুব ক্রিম খুব কম ইউজ করি, পাউডারটাই মেখে গরমের দিনে। দেখো গার্নিয়ার এটা আমি ইউজ করি, দেখো তো মাখছি। আর এই দেখো আমার ছেলেটা কি করছে, লাড্ডু খাচ্ছে, লাড়ু, দুধের লাড়ু খাচ্ছে, দেখো দেখো কেক।
আমার গার্নিয়ারটাই ভালো লাগে এমনিতে। আর এমনিতে আমি ভিকোটা ইউজ করি, কিন্তু ওটা করি তো এখন ইউজ করি না, গরমের দিন শীতের সময় ইউজ করি। দেখো ক্রিমটা মেখে নিলাম, এবার রেডি হয়ে নেবো মাথাটা আঁচড়িয়ে, ঠিক আছে? তো আমি রেডি হয়ে গেছি, দেখো তোমাদের সামনে চলে এসেছি। এবার এখন আমি রান্না চাবাবো, তারপরে কী কী রান্না করলাম তাও তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? এখন আপাতত এখানেই করছি, তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? দাদা বুঝতে পারছো আমার ছেলেটা দেখো আখার জালটা বেরিয়ে গেছিলো, ভরতে গেছে, আর জল পড়ে দেখো গোটা আখার শালটা ওইদিকে ভিজে গেছে, খ্যাঁকাগুলো দেখো, দেখো জল পড়ে কী অবস্থা এগুলো। তাহলে ফ্রেন্ডস আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই তাহলে, ঠিক আছে? আমার ছেলেটাকে খাওয়াবো, দেখো এটা হচ্ছে লটপটি, ভেন্ডি, কলাই, তোমাদেরকে তো দেখিয়েছিলাম তরকারিটা, কাটা কই দিয়ে আলু দিয়ে একটা লটপটি তরকারি, আর এটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, দেখো এটা হচ্ছে মাছের টক, আর ওখানে বাবুর জন্য সব ঝাল ছাড়া তুলে রেখেছি, আর আলুতে কলাতে সিদ্ধ আছে, আর কিছু না।